সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী ও নিম্নমান হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের যে মূল ভিডিওটি রয়েছে সেই মূল ভিডিওতে। আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, পরীক্ষা পদ্ধতি এমসিকিউ বা লিখিত যেভাবেই হোক না কেন আপনারা অবশ্যই কিন্তু দুই পদ্ধতির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানে সাংস্কৃতিক নাম কি ছিল সেটি হচ্ছে অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? 25 মার্চ 1971 মধ্যরাতে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না, এটি হচ্ছে 10 নং সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল, এটি হচ্ছে 2 নং সেক্টরের অধীনে। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, এটি হচ্ছে 10 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন, এটি হচ্ছে 7 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন, এটি হচ্ছে 68 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন, এটি হচ্ছে 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত সংখ্যা হচ্ছে 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হয়, 676 জন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। জেনারেল এম এ নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করেন? জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? বিমান বাহিনীর প্রধান কমোডোর এ কে খন্দকার। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনী কত সংখ্যা ছিল, এটি হচ্ছে 93,000। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাটিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর ছিল। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায়। দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম লেখো, এটি হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইটালীয় নাগরিক মৃত্যুবরণ করেছেন, তার নাম হচ্ছে মাদার মারিও ভেরেঞ্জি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশিকে এএস ওডার আয়ারল্যান্ড, এটি হচ্ছে অস্ট্রেলিয়া। ওয়াডারল্যান্ড অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধাকে শহীদুল ইসলাম লালু বীর প্রতীক। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় এক ছাত্রসভায় আসাম আব্দুর রব। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের পতাকা কে উত্তোলন করেন? আসাম আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়? 26 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র, এটি সশস্ত্র হবে, সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় গঠিত হয়, এটি হচ্ছে 19 মার্চ 1971 সালে গাজীপুরে। শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন? এটি হচ্ছে 10 জানুয়ারি 1972। এদেশের মাটি চাই মানুষ নয়, উক্তিটি কার? জেনারেল ইয়াহিয়া খানের। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশে অস্থায়ী সরকারের ক
কবে শপথ অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল 1971 বাংলাদেশে অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা হচ্ছে 6 জন বাংলাদেশে অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে মুজিবনগরের পুরাতন নাম কি বৈদ্যনাথ তলার ভবের পাড়া কে বৈদ্যনাথ তলায় নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের প্রথম গার্ড অব অনার কে প্রদান করেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম জেনারেল উসমানি কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন এটি হচ্ছে 18 এপ্রিল 1971 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে 23 ফেব্রুয়ারি 1969 আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন ডক্টর মালিক এবং তিনি বেসামরিক গভর্নর বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশে কোন বাংলাদেশি কূটনৈতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এম হুসেন আলী বাংলাদেশে প্রথম বাংলাদেশি কূটনৈতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন সাইমন ড্রিং কে ছিলেন 1971 সালের কর্মরত ব্রিটিশ সাংবাদিক যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন তিনি পরবর্তীতে 21 টেলিভিশন পরিচালক ছিলেন মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় এটি হচ্ছে 18 এপ্রিল কলকাতার একটি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় শেখ মুজিব 6 দফা কর্মসূচি কবে ব্যক্ত করেন তো আমরা 6 দফা সম্পর্কে কিছু একটু তথ্যগুলো জেনে নেই 13 ফেব্রুয়ারি 1966 সালে শেখ মুজিব 6 দফা কর্মসূচি ব্যক্ত করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল 35 জন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম হচ্ছে যশোর এবং যশোর কিন্তু বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে কত মাস যুদ্ধের পর বাঙালি স্বাধীনতা অর্জিত হয় এটি হচ্ছে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অর্জিত হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ